সুইডেনের জলবায়ু ও পরিবেশ পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছে নেদারল্যান্ডসের পুলিশ শনিবার জীবাশ্ম জ্বালানির ভর্তুকির বিরুদ্ধে প্রতিবাদ করতে থুনবার্গসহ বেশ কয়েকজন হেগের একটি রাস্তা আটকে দেন এক্সটেনশন রেভিলিয়ন এনভায়রনমেন্টাল গ্রুপ এর সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি ডাচ সিটি সেন্টার থেকে একটি মাঠে যান থুনবার্গসহ কয়েকশো মানুষ সেখানে মহাসড়ক আটকে দেন তারা এই সময় গ্রেটার থুনবার্গ সহ চারশোর বেশি কর্মীকে আটক করা হয় এর আগেও এই সংগঠনটি মহাসড়কটি আটকে দিয়েছিল এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান অন্যান্য শক্তি প্রয়োগ করে